শুভ সন্ধ্যা বন্ধুরা গতকাল মানে এসে তারপরে ঘন্টা দেড়েক মতো রেস্ট পেয়েছি তারপরে সংসার কাজে লেগে পড়তে হয়েছে ওই আনন্দ আনন্দ করে শপিং করে এলাম বটে কিন্তু সংসার বলছে শপিং করে এসেছ শ্রাবণী ঠিক আছে এইবার তোমার কর্তব্য তুমি করো রান্নাঘরে ঢুকে পড়ো কেন রান্না বান্না করতে হবে জিজ্ঞাসা করলাম কে কি খাবে ভাত খেতে একদমই নারাজ দরকার নেই রুটি করে ফেলি রুটি করতে আরম্ভ করে দিলাম আর ওদিকে মা আলুটা কেটে সিটিটা দিয়ে দিয়েছে আমাকে হবে আলুর দম আর রুটি তোমরা চিন্তা করতে পারবে না এসে না আমার রান্না করে ঢুকতে ইচ্ছা করছে না আমার কান্না পারছে। এত টায়ার্ড লাগছে মনে হচ্ছে যেন খাবো না দুটো মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়ি কিন্তু আমি চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে শুয়ে পড়লে তো হবে না বাকি সদস্যরা তো আছে মা বললো আমি কিছু খাবো না মানে হাতে গোনা কটা রুটি হবে মা একটা রসগোল্লা খেয়ে জলকে শুয়ে পড়বে বললো মা বললো আমি আর কিছু খাবো না কেন দুবার অলরেডি মা লুচি খেয়েছে মা বললো আমি আর খাবো না রাখতে তোমাদের সঙ্গে শেয়ার করি না ভাবলাম পরের দিন ভিডিও দিতে পারবো কি করতে পারবো কি পারবো না কেন শরীরটা খুব খারাপ লাগছে আলাম না আরম্ভ করে দিই এর মধ্যেই তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি একজন খুব অভিমান হয়েছে বলেছে তুমি তো আমার উত্তর দিলে না যে তারা মায়ের ছবি রাখা রাখতে আছে কি নেই আমি যতদূর জানি তারা মায়ের ছবি ঘরেতে রাখতে নেই আমাকে খুব একজন ভালো ভালো মানুষ বলেছিলেন আমি তারা মায়ের খুব সুন্দর একটা ছবি কিনেছিলাম একবার যেন কিন্তু উনি এসেই যখন বললেন যে তারা মায়ের ছবি কিনেছিস তারা মায়ের ছবি ঘরেতে রাখতে নেই এবং তিনি একজন মানে ভালো অভিজ্ঞ ব্যক্তি এবং তার কথাটা মিথ্যে হবার নয় সেই থেকে আমি জানতাম যে তারা মায়ের ছবি ঘরে রাখতে নেই দেখো বন্ধু আমার কথাই তো শেষ কথা নয় আমি যেটুকু জানি তোমাকে বললাম তুমি যদি আরও ভালো জায়গা থেকে জানতে চাও জানতে পারো যদি সে রাখতে বলে তোমার যদি মন চায় তুমি রাখতে পারো আর বলেছো একাদশীতে তো তুলসী মাকে জল দিতে নেই এমনকি পাতাও ছিড়তে নেই আর একজন জিজ্ঞাসা করেছ দি গোপাল সেবা করলে কি নিরামিষ খেতে হয় এখন তো বন্ধু ঘরে ঘরে গোপাল ডাকে সবাই আর দেখো আমিও চেষ্টা করছি যে যেটা কাটলে রক্ত বেরোয় সেই জিনিসটা খাবো না আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না তাই যেদিন একদমই মন না চাইবে আবেগের বসে কোনো ডিসিশান না নেওয়াই ভালো যেদিন একদমই মন না চাইবে সেদিনই খাবে না কিন্তু তোমার শরীরের জন্য বা তোমার মন হয়তো চাইছে তুমি জোর করে তুমি সেটাকে বন্ধ করে রেখে দিয়েছ এটা উচিত নয় আর নিরামিষ খেয়ে পুজো করা কি আমিষ খেয়ে পুজো করা এটা বন্ধু একদমই ব্যক্তিগত ব্যাপার এটা তোমার মন যেটা চায় তুমি সেটাই করতে পারো কিন্তু করতেই হবে ম্যান্ডেটারি একদম সেই বিষয়টা কিন্তু কোথাও লিখিত নেই আমি কাজগুলো বন্ধুরা খুব স্পিডে দেখালো কাজগুলো কিন্তু খুব আস্তে আস্তে আমি করছি আমার শরীরটা দিচ্ছে না এ দেখো রুটি হয়ে গেছে রুটি রেখে দিলাম পাশে আর তোমার একটুখানি এখানে তোমার তো আর অন্য কিছু হয়নি আজকে ভাত তাত কিচ্ছু করিনি ভাত তাত আর এমনি শুকনো জিনিস হয়েছে নিরামিষ হয়েছে ওই জন্য একটুখানি নাতাটা বুলিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর খাবার আগেই সরিয়ে রেখে দিয়েছি একজন জিজ্ঞাসা করেছিল মা লক্ষ্মীর খাবার কী রাত্রেবেলা যে রুটি করা হয় শুকনো জাতীয় খাবার সেটা প্রথম রুটিটা রেখে দেবে মা লক্ষ্মীর জন্য রাত্রেবেলা একটা পাত্রে ওই রুটিটা রেখে দেবে আর একটা গ্লাসে জল রেখে দেবে যাতে তোমার রান্নাঘরে মা লক্ষ্মী যদি আসেন তাহলে যেন দেখতে পান যে একটুও খাবার আছে তোমার রান্নাঘরে তো মা লক্ষ্মী তো আমাদের আলমারি খুলে দেখবেন না তাই চোখের সামনে একটুখানি খাবার যদি পিঁপড়েতেও খেয়ে নাও তাহলেও কোনো অসুবিধা নেই সেই মা লক্ষ্মীর খাবারটা সকালবেলায় কি করবে তোমার কাঁচা কাপড়ই হোক কি আকাচা কাপড়ই হোক তুমি নিয়ে জলটা ফেলে দেবে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে আর তোমার খাবারটা নিয়ে পাখিকে দিয়ে দেবে না হলে গরুকে খাইয়ে দেবে এতে তোমার মঙ্গলের দশা কাটে গৃহদেবী সন্তুষ্ট হন অনেক 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 কিছু হয় এই লক্ষ্মীর খাবার রাখাতে অনেক অনেক কিছু হয় এবং সেটা ভালোই হয় যখন যেটা নেশা চাপে এদের ব্যাস প্রতিদিন এখন ঘি খাওয়া আরম্ভ হয়েছে আমি বললাম প্রতিদিন এই গরমে খাস না ঘি শরীর খারাপ হবে না দাও এবার একদিন শরীর খারাপ হবে তখন আবার ব্যাস একদমই পুরো বন্ধ তার থেকে একদিন খাও একদিন না খাও ব্যাস আমার কথা শুনবে না ওই যে চাষির কথা বাসি হলে মিঠে হয় দাসির কথা বাসি হলে মিঠে হয় এই একটা কথা আছে না এটাই হবে আর কি যা যখন খেতে চাইছে তখন দিই ওই যে আলুর দম করেছি এটাও করেছি নিরামিষের মধ্যেই করেছি আলুর দম করেছি আর রুটি করেছি এই করতে পেরেছি মা তখন থেকে বলছে বেরিয়ে আয় ঘর থেকে বেরিয়ে আয় আর বিভৎস গরম রেখেছে গো আজকে বিভৎস গরম রেখেছে মানে আমি আর পাচ্ছি না আমি একটা রুটি আর একটা আলু দিয়ে হাতে করে নিয়ে রুটি খেয়ে শুয়ে করবো আর ওদের আমি দিয়ে দিচ্ছি এবার আমি ওদের বলেছি তোমরা খাবে খেয়ে বাইরে রেখে দেবে আমি তো রান্নাঘরে রাখি না বাইরে একদম বার করে দিই রেখে দেবে দিয়ে জায়গা পরিষ্কার করবে আমি শুয়ে পড়লাম গুড নাইট বলে আমি শুয়ে পড়েছি এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল কত রাতে একটা প্যারাসিটামল খেতে হয়েছিল এত মাথার যন্ত্রণা হচ্ছিল একটা প্যারাসিটামল খেয়েছি এই দেখো এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে পর্তুলিকা গাছ বসিয়েছি বাড়ছে না বন্ধু এই সময় পর্তুলিকার একদম শেষ সময় একে শুধু সপ্তাহে একদিন পাতলা করে খোলপথার জল দিয়ে শুধু বাঁচিয়ে রাখবে সামনের বছরের জন্য এটা এখন সময় শেষ আবার সামনে বছর মার্চ এপ্রিল থেকে ও ফুল দেওয়া শুরু করবে টেবিল ফ্যানটা সরিয়ে দিয়েছি মশারিটা তুলে নিয়েছি কিন্তু গোপালকে এখনো তোলা হয়নি গোপালকে তুলব দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে দেবো মাকে মাই পুজো করবে মা থাকলে যেন তো মাই পুজো করে নাহলে মা খুব রাগ করে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার পাখির গলায় ঝুলিয়ে রেখে দি তাহলে ধরছে রাখা হয়নি কাপড় ছেড়ে রাখতে হতো এই রাখি মা দিয়ে দেবে মাকে ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছি ফুল ঝুড়ে দিয়েছি মা যথারীতি ঠাকুর পুজো করতে চলে গেছে আর এদিকে চাপিয়ে দিয়েছি সম্পূর্ণ দুধটাই ছানা আমি আজকে কোনো ব্রেকফাস্ট করিনি আজকে ছানা দিয়ে যে যা পারবি শুধু ছানা খা মুড়ি দিয়ে ছানা খা যাই দিয়ে কর আমি আজকে আর রুটি টুটি কিছু করতে পারছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে আমি রুটি টুটি কিছু করতে পারবো না যে যা পারবে খাও আমিও ছানা দিয়ে মুড়ি খেয়ে নেবো মাও বলেছে ছানা দিয়ে মুড়ি খেয়ে নেবো আজকে আর অন্য কিচ্ছু করবো না আর দিকে চাপিয়ে দিয়েছি ভাত ভাত অলরেডি প্রায় হয়েই গেছে মানে হয়ে গেছে মানে মানে ইয়ে ফুটে গেছে বন্ধ করে দিলাম আর ভেবেছিলাম আলু দিয়ে পটল দিয়ে পোস্ত করব। কিন্তু না ভাবলাম যে না আলু দিয়ে পটল দিয়ে পোস্ত করলে কেমন লাগবে পটল পোস্তটাই খুব ভালো করে খাবে রান্না বাটা আজকে বিশেষ কিছু করব না আজকে আলু ভাতে দিয়ে দিয়েছি ওটা পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে ওটা চোখা করব আর পটল পোস্ত আর ডাল ডালটা অলরেডি হয়ে গেছে পটল পোস্তর একটা আলাদা স্বাদ আলু দিয়ে দিলে একটা বিচ্ছিরি হয়ে যেত তার থেকে পটল পোস্তই ভালো একটুখানি সর্ষের তেল দিয়ে না নেবো ব্যাস পুজোর বাজার কবে হবে কবে হবে কবে করবে কবে করবে পুজোর বাজার করে ফেলেছি তবে গত বছর অনেক বেশি করেছিলাম এবছর তা অত বেশি মানে করিনি আর প্রচুর ভিড় গো এবারে এবছর ভেবেছিলাম ভিড় হবে না বোধহয় সেরকম প্রচুর ভিড় রাস্তাঘাটেও ভিড় ওইখানটা এরিয়াটা নিয়েই পাপড়েই কী ভিড় তারপরে তোমার দেখানো মানে দোকানগুলোতেও ভিড় প্রত্যেকটা দোকানে ভিড় আর যেগুলো নাম জাতি দোকান আছে সেগুলো তো মানে খুবই ভিড় কালকে খুব কষ্ট হয়েছে জানো কালকে যেমন রদ দিয়েছিল তেমন গরম এত কষ্ট হয়েছে সেই গাড়ি করে দিয়েছি কিছু গন্ডগোল হয় না স্লিপটা না ঠিক করে রাখলে আবার ফেরত দেবে না পাঁচ বোতল জল কিনে খেয়েছি পাঁচ বোতল এখন একটুখানি আছে তোমরা বোতল দেখাতে দেখাচ্ছি আগে মায়েরটা দেখিনি মায়েরটা এটা মায়ের শাড়ি এটা নিয়েছি আগমনী থেকে কালারটা ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে সাদার সঙ্গে পড়তে পারবে এটার সঙ্গে পড়তে পারবে ভালো হয়েছে দেখেই বলছি হ্যাঁ আমি বলছি ওইটা না না একটু একটু ডিপের দিকে আছে কেন আর পাঁচ বছর পর মোটামুটি কোনো ডিপ কালার মা পড়বেও না আমি আর একটু একটু তারই মধ্যে পড়তে আছি আমাকে বলছে না 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 একদম না একদম সরা 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 হালকা কালার বার করো তো হালকা কালার বার করো যেই বলে দিচ্ছে হালকা কালার বার করুন এবার যে দিচ্ছে সে ব্যক্তি বুঝতে পারছে না মায়ের কথা শুনবো না মেয়ের কথা শুনবো না মায়ের কথা শুনবো আর হয়ে গেছে জানো মায়ের সুন্দর সুন্দর দুটো ছাপা শাড়ি এটা তো দিয়েছি আর দুটো সুন্দর সুন্দর ছাপা শাড়ি চয়েস করে তোমার কাউন্টারে পাঠিয়ে দিতে বলেছি দিয়ে না ওপরে উঠে চলে গেছে তো আগমনীতে গিয়ে বিমলের থেকেও নিয়েছিলাম নিয়েছি বিমলা থেকে একটা নিয়েছি ওটা আমার নিচে রাখা আছে ওটা আমি নিয়ে আসতে দেখছি ভুলে গেছি এবার আগেমণি ওপরে উঠে চলে গেছে তো এবার ওদের কাছে রেখে ওরা কিছুক্ষণ ওয়েট করেছে দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে আর মায়ের দুটো শাড়ি বিক্রি হয়ে গেছে মানে বেরিয়ে গেছে আমরা ওই লাঠির মধ্যে খুঁজেই পেলাম না এত মনটা খারাপ হয়ে গেল তারই মধ্যে আবার খুঁজে পেতে দিলাম মায়েরও মনটা একটুখানি খারাপ হয়ে গেলো আমি লোকটাকে বললাম আপনি পাঠাননি ওখানে বলছে হ্যাঁ পাঠিয়ে দিয়েছিলাম আপনি হয়তো আপনাদের যেতে দেরি হয়েছে মানে বিল করতে দেরি হয়েছে নিচের বিল নিচে করতে হয় উপরের বিল উপরে করতে হয় আপনাদের হয়তো বিল করতে দেরি হয়েছে ওই জন্য আবার এখানে ব্যাক হয়ে চলে এসেছে কেউ পছন্দ করেছে মানে ওপরেই দেখে দিয়েছিল খুব সুন্দর এটা এটা মায়ের একটা ছাপাচারী এটা হচ্ছে মলমলের এটা আগমনে থেকে নিয়েছি এটাও একটা শাড়ি মায়ের মায়ের মিটে গেল এবার হচ্ছে আমার এটা খুব মানে পছন্দ অপছন্দের মধ্যেই নিয়েছি এটা মুগা কিন্তু যে অরিজিনাল মুগাগুলো হয় সেই অরিজিনাল মুগাটা নয় কিন্তু কি সেমি মুগা বলছে অরিজিনাল মুগাটা নয় তোমাদের বলছি সেমি মুগা ভালো লাগবে আমাকে এই কালারটা কী জানি নিলাম এই কালারের আমার একটাও নেই নেভি ব্লু আছে কিন্তু এই কালারটা নেই নিলাম তো আর যেটা থেকে আমি সরতেই পারি না নড়তেই পারি না ছড়তেই পারি না সেটা হচ্ছে তসর আর ঘিচা আমার সব থেকে প্রিয় শাড়ির মধ্যে হচ্ছে তসর আর ঘিচা তুমি দেখবে তোমার ঘিচাটা তো সব জায়গায় পড়ে যাওয়া যায় হ্যাঁ তবে খুব মানে যেগুলো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বাদ দিয়ে বলছি ঘিচা একটা এমন শাড়ি তুমি অন্নপ্রাশন বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি সব জায়গাতে পড়ে যেতে পারবে ঘিচা তারপরে তোমার বার্থডে বলো যাই বলো ঘিচাটা এমন একটা ঘিচা তসরটা এমন একটা শাড়ি যেটা তোমার গরমও কম করবে হ্যাঁ তারপরে তোমার সব এই অকেশনগুলোতে তুমি সব জায়গায় যেতে পারবে আর এই ঝিলিক ঝিলিক ইলিক ঝিলিক শাড়ি খুব একটা বেশি ভালো লাগে না তাও এটা তাও এটা নিয়ে নিলাম তারই মধ্যে এটা নিয়ে নিলাম জানি না সেলফ ঘিঁচা ভিতরে কাজ করাগুলো একটু দাম বেশি বলছিল ভিতরে কাজকলারগুলোর মধ্যে আমার রঙটা পছন্দ হলো না ওই জন্য এটা নিলাম ভালো লাগছে ভালো লাগবে আর তোমার তিনটে কালারের ওপর চারটে কালারের ওপর খুব দুর্বলতা আছে একটা হচ্ছে এই হলুদ সব হলুদ না এই হলুদ পিঙ্ক মেরুন মানে খুব ক্যাটকাটে লাল নয় লাল আর তোমার এই স্কাই স্কাই কালার বা ব্লু কালার এই চারটে কালার আমাকে মানায় বাকি আমাকে কালার একদম মানায় না একদম মানায় না পুরো পেজনি পেজনি লাগে বাজে লাগে এটাও হচ্ছে তোমরা হয়তো বলবে একই ধরনের দুটো নিয়েছো আলাদা আলাদা জায়গায় পড়ে যাব এটাও সেলফ ঘিচা এটাও একটা শাড়ি জানো তো ঘিচাই একটা শাড়ি ওই সাড়ে চার পাঁচ দাম হয় যে বিক্রি করে সেই বলছে এটা তো সাড়ে চার পাঁচ দাম হয় মানে এই ইয়েটা স্টিকারটা লাগানো হয়ে গেছে বাইশোর স্টিকার ওই একই শাড়ি আর একটা বার করলো বলে এই দেখুন এটা সাড়ে পাঁচ কিন্তু যখন স্টিকার লাগানো হয়ে গেছে তখন তো কিছু করা যাবে না যখন দেখে ফেলেছে হ্যাঁ দিয়ে এবার আমাকে বলছে আপনি এটা নিন না ব্যক্তি যে দোকানদার বলছে আপনি এটা নিন না কিন্তু আমার কালারটা পছন্দ নয় আমার যেখানে কালার পছন্দ হবে সেখানে আমার দাম কম বেশি কিছু মনে হবে না কিন্তু যে আমার কালার যদি পছন্দ না হয় কেউ যদি আমাকে এমনিও দেয় সেটাও আমার ভালো লাগে না জানো আমি এমনই ব্যক্তি আমি বললাম না মা বলছে নিয়ে নেন আমি যদি ওটা আমার করে ভালো লাগবে না আমাকে ওটা অনেক ফর্সার কালার মানে অ্যারিস্টোকেসি আছে কিন্তু অনেক ফর্সা কালার একজন আর আরেকজন ছিল সে বুঝতে পারে ব্যাপারটা ওই নিয়ে ও নিয়ে নিলো ভালো লাগছে এটা এটাও সেফ কি তুমি বলে দেখাচ্ছো কম বলছো বেশি গল্প তো তোমাদের সঙ্গে না খাস সঙ্গে করবো ভালো ঘরে বসে এত ভালো বন্ধু ভালো হয়েছে হলুদ নিয়েছি এটা নিয়েছি ওইটা নিয়েছি পিনতে আর হ্যাঁ এবারে এটা একজন কার জন্য নিয়েছি কার জন্য বলছি না এখন এটা একজন কার জন্য নিয়েছি তবে বৌদিন নয় বৌদি অন্য জিনিস নেবে কি জিনিস নেবে তোমাদের দেখাবো শাড়ি নেবে না বলেছি বলে ও শাড়ি নেবো না অন্য জিনিস নেবো কী জিনিস নেবে দেখ বলবো বিছানা চাদর নিয়েছি বিছানা চাদর আগমনী থেকে খুব ভালো হয় জানো তো মানে লেনদেও ঠিকঠাক থাকে এটা নিয়েছি এই বিছানা চাদর একটা নিয়েছি বিছানা চাদর নেবই নেবো আমি প্রভুকে বলেই গেছিলাম বিছানা চাদর কিন্তু আমি নেবই নেব এটা নিয়েছি এটা নিয়েছি ভালো হয়েছে কালার তিনটে তিনটেই বলবো তিনটেই সাদা সাদা কালার তিনটেই সাদা সাদা কালার এইসব সাদা পছন্দ করে আর ছেলেও শিখে গেছে সাদার ওপর শোয়া এই একটা আমি যেগুলো পড়ি স্কার্টগুলো সেই লং স্কার্ট একটা নিয়েছি আগামনি থেকে নিয়েছি চুল ছিল আগামনি থেকে নিয়েছি চুল ছিল অনেক কটা কালার আছে অনেক কটা কুর্তির সঙ্গে পরা যাবে ওই জন্য নিয়েছি হ্যাঁ এটা একটা ওই ছোটো ঘরটার বিছানার চাদর নিয়েছি এটা আগমনী থেকে নিয়েছি ছোটো ঘরটার বিছানার চাদর সব দেখিয়ে দিলাম সব বলে বিছানা চাদরটা দেখাতে হবে হ্যাঁ হবে বাবা ব্লাউজগুলো কোথায় যাবে আগমনী থেকে একটু এদিকে এসে যাবে গুঞ্জন আছে গুঞ্জন শাড়ি সায়া ব্লাউজ পাওয়া যায় সেইখান থেকে সব নিয়ে নিয়েছি স্লিপগুলো রাখতে হবেই নাহলে মুশকিল হয়ে যাবে মায়ের সাদা ব্লাউজ মোটামুটি নিয়ে নিয়েছি আর এইটার ব্লাউজ তৈরি করবো না ঘিচার না ব্লাউজ তৈরি তৈরি করলে পিজে যায় এই দেখো এই ব্লাউজটা নিয়েছি ঘিচার ব্লাউজ আমার ঘিচার ব্লাউজ আছে বললো হ্যাঁ ঘিচার ব্লাউজ আছে দেখো ঘি গিচার ইয়ের ঘিচা ছিটের ব্লাউজ পড়তে তো পারবো কিন্তু ফলস বসানো নেই তাও হলো একবার অন্তত গায়ে দিতে পারবো ওই ব্লাউজের জন্য শুধু শাড়িটা মানে বসে থাকা আর এটা নিয়েছি ব্লাউজ পেয়ে গেছি আর ব্লাউজ কেটে তৈরি করাবো না ব্লাউজ কেটে তৈরি করালেও যা দাম আমার মনে বেশি দাম পিজে গেলেও সমস্যা মোটামুটি নিয়ে নিয়েছি ওই গুঞ্জন থেকে নিয়ে নিয়েছি তাহলে এই হয়েছে মোটামুটি বাজার আর তো চুড়িদারগুলো তোমাদেরকে দেখেছি ওগুলো তো আমার পরনের চুড়িদার এগুলো লাগতোই পরনের চুড়িদার আমার ছিল না আর তিনটে শাড়ির মধ্যে একটা শাড়ি দিয়েছে তোমার প্রভু একটা শাড়ি মা দিয়েছে আর একটা আমি নিয়েছি বুঝতে পেরেছ তিনটে শাড়ির মধ্যে দামগুলো বললাম না দামগুলো তোমরা বুঝে নেবে খুব দামি নয় আমি তোমাকে তোমাদের বলেছি তিন হাজার টাকার মধ্যে আমি রাখার চেষ্টা করি ওই দেড় সতেরোশো আঠেরো আঠেরোশো হ্যাঁ খুব জোর একুশশো টেনের টুনে একুশশো তার বেশি দামি শাড়ি আমি একদম পছন্দ করি না একদমের জন্য জুতোই আর সুতোই খরচা করা মানে বেকার বেকার ফালতু ওয়েস্ট করা ওর থেকে অন্য জিনিস করা হয় কী ভালো তাহলেই আমার বাবাকে এখানে শেষ করলাম শাড়িও দেখানো হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর দেখি বন্ধুরা টাটা একটা বন্ধু বলেছে শ্রাবণী তুমি বলবে শেষে আমার ভিডিও লাইক করবে কমেন্ট করবে লাইক করো কমেন্ট করো কমেন্ট তোমরা করবেই করবে লাইক তোমাদের উপর নির্ভর করছে আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবে না পছন্দ হলে কি করে তোমাদের জোর করে লাইক আমি নিয়ে নিই কিন্তু কমেন্টটা করো কমেন্টটা করতে ভালো লাগে কমেন্টটা দিতে ভালো লাগে আচ্ছা বন্ধুরা টাটা তোমাদের কি বানো হয়েছে আমি দেখতে পেলাম না এটি আফসোস